আমার যখন ফুরা বেদীন আজবেগহিন রাতি ঠেকালয়ে জীবনে হয়ে চির শাতি আজবেগহীন রাতি আমার যখন ফুরা বেদিন আজবেগহীন রাতি থেকয়ে জীবনে গয় চি রাতি আজবে গীন রাতি জীবন নদীর আসলে মানিষা থাকবে নয়ার দু চোখে আলো দিশা জীবন নদীর দু কুল জুড়ে আশ্লেয় মনীষা থাকবে নয়ার দু চোখে হায় একটু আলো দিশা সেদিন মার সেদিন মার সেদিন আমার আধার গড়ে তুমি থে কবাতি আসবে গহীন রাতি আমার যখন বেদিন আসবে গহীন রাতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি এরপরে আবার মরণও দিয়েছি এই দুনিয়ার বুকে সীমিত সময় থাকার পরে আবার তোমার মরণ ঘটবে রে বান্দা এটা এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি এটা একটা পরীক্ষারে বান্দা দুনিয়ার ময়ে তুমি কি পাগল হয়ে যাও নামার যে কোরআনুল কারিমের আলোচনা হচ্ছে এই কোরআনুল কারিমের মা বলে না গানের পেন্ডেলে না দোকান পাসারে রং তামসা করো না কিরে বান্দা এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তৈরি করেছি রে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কত কোটি কোটি টাকা করলাম দামি দামি ব্র্যান্ডের গাড়ি করলাম দামি দামি গাড়ি বাড়ি যত রয়েছে করলাম কোটি কোটি টাকার সম্পদ করলাম একদিন তোমার মরণ হবে রে বান্দা আর এই মরণ থেকে পালাতে পারবে না যত ছল চাদি করে রে বান্দা এই মরণ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না মরণ তোমাকে যদি খন্দের মধ্যে থাকো অট্টলিকার মধ্যে থাকব প্রাসাদের মধ্যে থাকব সাগরের তলদেশে যদি বান্দা এমন এমনকি আসমানে যদি ঠাকুরের বান্দা সেখানেই মরণ তোমাকে অ্যাটাক করবে মরণ আপনাকে ধরবেই এটা নিশ্চিত এই মরণ থেকে আপনি পালাতে পারবেন না এজন্য আমার ভাই রান্দারে মরণ কে ভয় করো রে বান্দা আদম আলাইহিস সালাম দুনিয়ার প্রথম মানুষ আদম সালাম কি বলেন তো দুনিয়ার প্রথম মানুষ তাকে আল্লাহ রবুল আলমিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন তিনি দুনিয়ায় আছেন না মারা গেছেন আদম আলা সাল্লাম রুহুর জগতে দাউদ আলাহিসের সৌন্দর্যে মুগ্ধ হয়ে চল্লিশ বছর তাকে দান করে দিয়েছিলেন মারাকুল মহ যান করার জন্য আদম মানে সেলাতামের কাছে যখন আসলেন এসে বললেন আদম রে রেডি হয়ে যাও মরণের সময় হয়ে গেছে আর টাইম নাই সংক্ষিপ্ত সময় রে আদম সময় নাই টাইম হয়ে গেছে দাঁড়িয়ে যাও মরণ হবে আদম মানে সাল্লাম বললেন না আমার এখন নয়শো ষাট বছর বয়স এখনো চল্লিশ বছর বাকি এরপরে আমি দুনিয়া থেকে বিদায় হব কিন্তু বছরে আমার জানটি কবজ করার জন্য আমি মেনে নিতে পারি না এখনো বছর বাকি মালাকুল কি বললেন আদম রে রুহুর জগতে তোমার সন্তান দাউদ আলাহিসের সৌন্দর্য পাগল হইয়া চল্লিশ বছর তুমি তাকে দান করেছিলে মালাকুল মৌত আল্লাহর দরবারে ফিরে গেলেন আমার ভাইরা ফিরে গিয়ে আল্লাহ রাব্বুল আলমিনকে বললেন আল্লাহ রাব্বুল আলমিন তোমার আদম এখনো চল্লিশ বছর চাই চাই মরতে না আল্লাহ রুহুর জগতের ঘটনা ভুলে গেছে সুতরাং টাইম হয়ে গেছে এই নয়শো ষাট বছরই তার ইন্তিকাল হবে মরণ হবে মালাকুল মৌত আমার বাইরে সেকেন্ডের মধ্যে হাজির হয়ে গেলেন এরপরে আদম আলাই কবজ করে নিলেন কেমন পাওয়ারফুল নবী ছিলেন কেমন ছিলেন। কেমন একজন পাওয়ারফুল নবী হলে আদম আলাই সাল্লাম একথা মালাকুল মৌতকে বলতে পারে কোনো সময় হয় নাই আপনি কি বলতে পারবেন মালাকুল মৌতকে যে আমার সময় হয় নাই পারবেন আপনার দ্বারা কখনো সম্ভব নয় এ কথা বলা কখনো সম্ভব নয় কি নবী পাওয়ারফুল নবী ছিলেন আদম কি আল্লাহর নিজের ডান হাত দিয়া আদমকে তৈরি করলেন এত সুন্দর করে আমার ভাইয়েরা শুধু তৈরি করেন নাই জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা করে দিয়েছেন এই আদম আলাই সালামের মরণের সময় হয়ে গেল আল্লাহ সেকেন্ড সময় দিলেন না বললেন আদম টাইম নাই টাইম নাই তোমার সময় হয়ে গেছে আদম সালাতু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আপনার আমার কোনো সময় থাকবে না ভাই আদম আলাই সালাম এত পাওয়ারফুল নবী তিনি টাইম পাচ্ছেন না তিনি সময় পাচ্ছেন না মরণের সময় হয়ে গেছে আর আমি আপনি এখনো এই ওয়াজ মাহফিলে না এসে দোকানে আড্ডা পিটছি দোকানে কত রকম যে গান বাজনা শুনছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যেখানে কোরআনুল কারিমের আলোচনা হয় আর ওই জায়গায় মানুষ আসে না মানুষের দূরে থেকে শুনে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বলছেন তারা মানুষ হতে পারে না তারা মানুষ হতে পারে না আদম সন্তান যদি হয় গরু ছাগলের মতো তার আচরণ হতে পারে না আদম সন্তানের কানে যখন ইসলামের আলো জ্বলবে কানে পৌঁছবে সঙ্গে সঙ্গেই এই ইসলামের বক্তব্য শোনার জন্য হাজির হয়ে যাবে এ কোথায় চূড়ান্ত এই জন্য আমি এখনো যারা বিভিন্ন জায়গায় আড্ডা পিটছেন ঘোরাঘুরি করছেন সকলের কাছে অনুরোধ করছি আপনারা এই মাহফিলে এসে মাহফিলকে সাফল্য মণ্ডিত করুন এক শ্রেণীর মানুষ এই মাহফিলে বাধা প্রদান করেছে এর পরেও যুব সমাজ যুবকদের উদ্যোগে মাহফিল হয়েছে আমার ভাইয়েরা এই কানুল কারিমের আলোচনা কখনো পৃথিবীর মানুষকেও বন্ধ করতে পারবে না ইনশাল্লাহ ভবিষ্যতেও পারবে না চলবেই এজন্য আপনাকে বলতে যাচ্ছি যে আপনার মরণ হবে আপনি কিসের কারণে এখনো দোকানে আড্ডা পিটছেন কিসের কারণে এত খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আমি দ্বিতীয় বক্তব্য ছিটে উঠে গেছি এরপরে কিসের খাওয়া দাওয়া হতে পারে কিসের দোকান পেশার আড্ডা পিটতে হতে পারে কিসের বউ ছেড়ে নিয়ে এখনো গান বাজনা হতে পারে এগুলো রেখে আপনাকে বলছি আহ্বান করছি জরাল আহ্বান করছি আপনি এই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন নাহলে আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন আল্লাহ যখন ধরবেন আপনাকে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন কি বলবেন আপনি আল্লাহকে এই জান্নাতের বাগান আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম বলছেন যে জায়গায় করানুল কারিমের আলোচনা হয় এটা হলো একটি জান্নাতের বাগান আর ওই জান্নাতের বাগানের মধ্যে যখন মানুষ কোরআনুল করিম শোনার জন্য মাহফিলে এসে বসে যায় আর আল্লাহর জিকির করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেস্তারা আমার বান্দার জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ পড়বেন না কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন কোন আল্লাহর গুলাম যখন কোন আল্লাহর বান্দা যখন কুরআনুল কারিমের আলোচনায় এসে বসে যায় তার নামা লেখার জন্য একজন নয় দুইজন সত্তর হাজার ফেরিস্তা তার পাশে বসে থাকে তাকে সিগারিটি দিতে থাকে আর তার নে কামল লেখতে থাকে বলেন সুবহান আল্লাহ এজন্য আমার ভয়েরা। আমি যে কথা বলছিলাম মরণ আপনার হবে মরণ থেকে আপনি পালাতে পারবেন না যেমন ভাবে সালাতু ওয়াস সালাম কেমন নবী ছিলেন কেমন ক্ষমতাশালী নবী ছিলেন কেমন পাওয়ারফুল নবী ছিলেন ইদ্রিস আলাইসালামের একজন ফেরেস্তার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল আপনার হবে আপনার আমার ফেরেস্তার সঙ্গে বন্ধুত্ব হবে কি ব্যাপার কথা বলছেন না কেন বন্ধুত্ব হবে না কিন্তু ইদ্রিস আলাইসালাম কেমন নবী ছিলেন আমার ভাইরা ফেরেস্তার সঙ্গে যার বন্ধুত্ব হয়েছিল সালাম বললেন ও ফেরেশতা আমি আল্লাহ চাই আসমান কিভাবে কি সিস্টেমে তৈরি করা আছে আসমানের মধ্যে কি বাছে আমি এগুলো দেখতে চাই তুমি একটু আল্লাহর কাছে গিয়া অনুমতি নাও যে তোমার নবী দাউদ আলাই সালাম আসমান ঘুরতে চাই আল্লাহ পারমিশন দিয়ে দিলেন পারমিশন পাওয়ার পরে ফেরিস্তায় সালাতুয়া ইসালাতামকে বললেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আসমান ঘুরানোর জন্য বলে দিয়েছে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইদ্রিস আলাইহিস সালামকে প্রথম আসমান ঘোরানো হলো প্রথম আসমানে কি রয়েছে সবকিছু আমার ভাইরা দেখলেন এরপরে দ্বিতীয় আসমানে যখন নিয়ে যাওয়া হলো দ্বিতীয় আসমানে কি রয়েছে সবকিছু দেখলেন তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হল তৃতীয় আসমানে কি রয়েছে সব দেখলেন চতুর্থ আসমানে নিয়ে যা হলো চতুর্থ আসমানে কি রয়েছে সব কিছু দেখলেন এরপরে আল্লাহ রাব্বুল মালাকুল মউত কে বললেন মালাকুল মউত আমার ইদ্রিস নবীর সময় হয়ে গেছে আর এক সেকেন্ডও সে দুনিয়ায় আসতে পারবে না আর বেঁচে থাকতে পারবে না সময় হয়ে গেছে মালাকুল মৌত চলে যাও মালাকুল মৌত চতুর্থ মানে চলে আসলেন আমার ভাইরা আসার পরে বললেন সময় হয়ে গেছে তুই আর দুনিয়ায় যেতে পারবি না সময় হয়ে গেছে আর সুযোগ নাই আর টাইম নাই কি নবী কি ক্ষমতাশালী নবী আকাশ ঘুরছেন অথচ বলছেন টাইম নাই সময় নাই মরণ হবে আমার ভাইয়ের মরণ হয়ে গেল আল্লাহ রাব্বুল রানুলিমের মধ্যে বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই জমিনে আপনারা পিপিলিকা দেখেন ছোট্ট একটি পিঁপড়া তার প্রয়োজন বাচ্চা রয়েছে রয়েছে খাবার দাবার মরণ রয়েছে এই জমিনের বুকে যত বিশাল বিশাল প্রাণী রয়েছে আমার ভাইরা সাগরের সাগরের তলদিসে তিমি মাছ বলেন শত শত টন খাবার যে খাই এই তিমি মাছ আমার ভাইরা আপ তার মরণ আছে আপনি সামান্য এক পোয়া বা হাফ কেজি খাবার খেলে আপনার খাবারের প্রয়োজন হয় না আর তিমি মাছের টন টন খাবার লাগে এই তিমি মাছ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে পৃথিবীতে যত পিপিলিকা রয়েছে যত মানুষ রয়েছে আর যা কিছু জীবজন্তু রয়েছে সকলের মরণ হবে রে বান্দা মরণ থেকে না ছলনায় পড়ে পারা হয়ে আছো কিসের মোহে আছো সব মোহ একদিন কেটে যাবে যখন মরণ আসবে যেমন ভাবে মরণ সুলাইমান আলাই সাল্লামকে যখন ধরল আমার ভাইরা সুলাইমান বললেন মালাকুল মৌ তোমাকে সময় দাও মালাকুল মৌত গেলেন যার পরে বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সুলাইমান একটু সময় চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সময় চাবে এটা রুহুর জগতে ঘটনা ঘটে আছে সুতরাং তার হায়াত কিছু সময় দেয়া হবে তার হায়াত যে আছে এটা লেখা আছে সুতরাং তাকে একটু সময় দেয়া গেল সময় যখন আমার ভাইয়েরা দিলেন সুলাইমান আলাইসাল্লামের কথা কারা শুনত বলেন তো জিনরা জানেন এটা জিন যত জিন রয়েছে সব জিনেরা সুলাইমান আলাইসালামের কথা শুনতো তার বক্তব্য শুনত সে যা বলবে তাই করবে কি পাওয়ার নবী আমার ভাইরা আপনি পারবেন জিনদেরকে জিনদেরকে তাবে রেখে বিশ তাই করতে পারবেন সম্ভব নয় আমার ভাইয়েরা তুমার সান বললেন মালাকুল দাও একটু সময় দেয়া হল এরপরে আমার সালাম ভর করলেন ভর করে বাইতুল মোকদ্দেশ তৈরি করতে বললেন ও জিনরা বাইতুল মুকাদ্দাস তৈরি কর আর সুনাইমান কাজ ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে এরপরে জিনরা বাইতুল মোকাদ্দেশ তৈরি করছে আমার ভাইরা আর সুলাইমান লাঠির ওপরে ভর করে আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সময়টুকু ছিল সময় ওভার টাইম হয়ে যাবে সুতরাং আর টাইম নাই সময় শেষ মালাকুল মউত আমার সুলাইমানকে অ্যাটাক করো আমার ভাইরা তাকে মরণ ধরল মরণ থেকে পালাতে পারল না কি নবী কি যে জিনরা শুনে কথা শুনে কিন্তু মরণ থেকে পালাতে পারলেন না মরণ হবেই কিসের সরনে আছেন আপনি কিসের তামশায় আছেন আপনি কিসে আপনাকে পাগল করে রেখেছে এই খাওয়া দাওয়া এই সংসার সব কিছু যখন আপনাকে মরণ ধরবে সব থেকে যাবে আপনি থাকবেন না তাহলে কি জন্য আপনি এখনো প্যান্ডেলে আসছেন না আমি সুজনে এলাকার বক্তা বলে এলাকার সন্তান বলে হয়তো আপনারা আসছেন না বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রামে যাই প্যান্ডেল আগেই ভরে থাকে সুভান আল্লাহ সুভান আল্লাহ আমি তো বিভিন্ন জায়গায় মাহফিল করি কিন্তু আজকে আমাদের এখানে কিছু মানুষ দেখছি এখনো রোডে ঘুরছে তাই আমি এখনো জোরালো আহ্বান করছি এই স্টেটের প্যান্ডেল এসে সকলকেই বক্তব্য শুনতে হবে আপনাকে মানুষ হতে হবে আপনাকে পশু হওয়া যাবে না আপনি পশুর মতো আচরণ করবেন কেন আপনি তো মানুষ আপনার কি মরণ হবে না আপনার তো মরণ হবে ভাই যেমন ভাবে মুসান্লাম আমার ভাইর সালাম যখন তার মরণের সময় হয়ে গেল মালাকুল মৌদু বললেন মোসাব টাইম হয়ে গেছে আর সময় নাই প্রস্তুত নাও মরণ হবে মোসা সাল্লাম সহ্য করতে পারলেন না মরণ এটা একটা ছোটখাটো কথা না এটা একটা ভারী কথা মরন আমার ভয়রা কেউ দুনিয়ার মানুষ চাই না মুসা আলাইহিস সালাম এমন জোরে একটা থাপ্পড় মারলেন মুসলিমের হাদিসের বর্ণনা মালাকুল মউত ট্যাশ করে জমিনে পড়ে গেলেন কোনা কোনা বর্ণনা এসেছে মালাকুল মৌতের চক্ষুটা আর কাছে ঝুলে পড়েছিল এরপরে মালাকুল মৌত এখান থেকে ফিরে গিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এমন একজন নবীর কাছে পাঠালেন যে নবী দুনিয়া থেকে বিদায় হতে চাই না মরণ হতে চাই না কি নবীর কাছে আপনি পাঠালেন সুতরাং আল্লাহ আমি এই মুসার কাছে আর যাব না রে আল্লাহ আল্লাহ বললেন মূষা আল্লাহ বললেন মালাকুল আমার মুসাকে গিয়ে বল তার যে ডান হাত এই ডান হাতের যে তালু আছে এই তালুটা গাভীর পিঠের ওপরে যেন সে রাখে গাভী বুঝেন না গরু এই গরুর পিঠের ওপর যেন আমার মুসা তার হাতটি যেন রাখে হাতের মধ্যে যত পশম আসবে প্রতি পশম এক বছর করে বৃদ্ধি করা হবে আপনি আমাকে বলেন যে এই হাতটি যদি গাভীর শরীরের ওপরে পিঠের ওপরে যদি রাখা হয় কত পশম আসবে কত পশম আসবে আল্লাহ বললেন মালাকুল মু আমার মুসাকে গিয়ে বলো তার হাতের মধ্যে যত পশম আসবে পশম প্রতি এক বছর করে বৃদ্ধি করে দেওয়া হবে কোন সুহান আল্লাহ আমার ভাইরাব মালাকুল আসলেন রে আল্লাহ রাবুল আলামিন তোমাকে একটা সুবর্ণ সুযোগ দিয়েছে তুমি তোমার হাতটি গাভীর পিঠের ওপরে রাখ এরপরে প্রত্যক পতি এক বছর দেয়া হবে মরণ হতে হবে আল্লা রা ভুলাল এই প্রতি পশম্পতি এক বছর করে যদি বৃদ্ধি হয়ে যায় দুই কোটি বা তিন কোটি বছর তো মরণ হবে আল্লাহ রাবুল আলমিনকে যখন বললেন মুসা যে আল্লাহ রাব্বুল আলমিন কোটি কোটি বছর আমি দুনিয়ায় বাজব এরপরে আমার কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কলম এরপরে মুসা তোমার মরণ হবে মরণ থেকে বালাতে পারবে না আমার ভাইরা বললেন হাতের মধ্যে কয়েক হাজার পরিমাণ যদি এসে আর শত শত বছর যদি দুনিয়ায় বেঁচে থাকি এর পরেও যদি মরণ হয় তাহলে আমি আর দুনিয়ায় বেঁচে থাকতে চাই না আমারই এখনই মরণ হ কারণ দুনিয়া থাকা খুব কঠিন দুনিয়াটা কঠিন জায়গা এই দুনিয়ায় কোরন হাদিসের আলোচনা হবে শুনতে পারব দিন ধর্ম মানতে ইসলামকে মেনে নিতে পারব কয়জন ইসলাম মেনে নিবে আমার ভাইয়েরা যার জন্যই মুসাই বললেন জাল্লা রবুল আলমিন আমি আর দুনিয়ায় বাঁচতে চাই না কারণ দুনিয়াটা বড় ফেটনার জায়গা দুনিয়াটা জবর লালসার জায়গা সুতরাং ফাল আনা আমার মরণ হোক আল্লাহ রবীন্দিন মালাকুল মৌত বললেন মালাকুল মৌত আর এক সেকেন্ডে লেট না তাকে আক্রমণ করো মরণ হয়ে গেল আমার ভাইরা আপনাকে বলা হবে যে তোমার হাতটি গাভীর শরীরে রাখো আর গাভীর শরীরে রাখার পরে যত পশম আসবে পশম প্রতি এক বছর করে বৃদ্ধি করে দেওয়া হবে বলা হবে তাহলে আপনি কি জন্য পাগল হয়ে আছেন দুনিয়া নিয়ে কিসের ছলনায় আপনি পাগল হয়ে আছেন সব তো আপনাকে কেটে দিবে মরণে আপনার দুশ্চিন্তা দুর্ভাবনা যত লোভ লালসা টাকা পয়সা ঘর বাড়ির দুশ্চিন্তা সব আপনাকে কেটে দিবে একটাই মরণ তাহলে কি জন্য কি জন্য এত টেনশন কি জন্য তো পেরেশানি আসুন আমাদের যেহেতু মরণ হবে তাই মরণকে ভয় করি কেননা মরণ থেকে আমরা পালাতে পারবো না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন তো পৃথিবীর কি মানুষ শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আদম থেকে শুরু করে কামত্যাগ পর্যন্ত যত মানুষ আসবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সম্মানিত কে বলেন তো মোহাম্মদ সাল্লাম যখন তার মরণের সময় হয়ে গেল তখন আমি আইসা দেখলাম আল্লাহর নবী একবার হাত গুটাই আরেকবার দেখলাম লম্বা করে পা একবার গুটাই পা লম্বা করে আমি মনে মনে চিন্তা করলাম কারণ কি আল্লাহর নবী এত টেনশন করে পেরেশানির মধ্যে আমি আইসা তো বুঝতে পারি নাই যে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমি আল্লাহর নবীর চাদর মুখ থেকে যখন আমি সরালাম সরানোর পরে আমি দেখলাম আল্লাহর নবীর মুখটি একটু মলিন হয়ে গেল আর মাথা থেকে পা পর্যন্ত শরীর প্রত্যেকটি পশম থেকে ঘাম পটপট করে পড়ছে আমি আইসা বুঝতে আর বাকি হলো না না বুঝার কারণে আমার ভাইয়েরা আমি মনে করলাম অসুস্থতা সম্ভবত আরো বেশি হয়ে গেছে কিন্তু আমার ভাইয়েরা আমার মনের মধ্যেও একটু চান দিচ্ছে আয়সারা জাল্লাহ আনা বলছেন জাল্লাহ নবীকে নাকি মরণ ধরল মরণ ছাড়া তো এত কষ্ট হয় না আর এত কষ্ট আমি জীবনেও কোনো দিন আইসা মানুষের মরণের সময় দেখি না আল্লাহর নবীর মুখটি একটু ফেড হয়ে গেছে আয়সা দড় দড় করে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায় আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী এই দুনিয়াতে আল্লাহর নবীকে সৃষ্টি না করলে আমার ভাইরা হাদিসটিও যদু জৈব পৃথিবীর কাউকে আল্লাহ রা সৃষ্টি করতেন না এমন একজন নবীব আমার ভাইরা সেই নবীকে যখন মরণ ধরল মরণের সময় যখন হয়ে গেছে মালাকুল মৌত এসে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মালাকুল মৌত আপনার টাইম হয়ে গেছে আপনার সময় হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন মালাকুলমৌ রে আমি যদি তোমাকে ফিরে যেতে বলি তুমি কি চলে যাবে মালাকুল মৌদ বললেন রাব্বুল আলামিন আমাকে ফিরে আসতে বলেছেন কারণ যতক্ষণ পর্যন্ত আপনার অর্ডার না পাই ততক্ষণ পর্যন্ত আপনার জানটি আমি কবজ করতে পারবো না নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চলে যেতে বলেছেন আপনি অর্ডার দেন নালে আমি মালাকুল মউত চলে যাব আল্লাহর নবী বললেন মালাকুল মউত দাও আল্লাহর নবী বললেন আল্লাহ রাব্বুল মরণের যে যেতো কষ্ট এত যে যন্ত্রণা আমার উন্মতের যেন এত কষ্ট না হয় আল্লাহর নবী বললেন আমার ঘরের মধ্যে ছয় টুকরো স্বর্ণ ঘরের কোনই রাখা রয়েছে রে আইসা আমি এই কঠিন কামতের মাঠে এই ছয় টুকরো স্বর্ণ নিয়ে উঠতে চাই না রে আইসা কারণ কিয়ামতের মাঠ বড় কঠিন জায়গা আইসারে টুকরো স্বর্ণ এনে দাও ছয় টুকরো স্বর্ণ এনে দেয়া হলো আমার ভাইয়েরা এনে দেওয়ার পরে আল্লাহর নবী ছয় টুকরো স্বর্ণ নিজ হাতে মানুষদেরকে দান করে দিলেন নিজ হাতে দান করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ পড়বেন না যে আমি নবীকারী সাল্লা সাল্লাম কেয়ামতের মাঠে ছয় টুকরো স্বর্ণ নিয়ে উপস্থিত হব আর এই ছয় টুকরো স্বর্ণ আমার কিভাবে হলো এটা যদি কেয়ামতের মাঠে যদি আল্লাহ প্রশ্ন করেন আমি কি জবাব দিব কি ভয়ঙ্কর মাঠ এটা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমার ভাইয়েরা ছয় টুকরো স্বর্ণ দান করে দিলেন এরপরে মালাকুলমুতকে বললেন মালাকুলমহ আমার জানটি কবজ করো জানটি আমার ভাইরা যখন কবজ করা হবে আল্লাহ শুন সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম শেষ বক্তব্য যেটাই বললেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাতাইমানকুম আমার উম্মতেরা নামাজ খবরদার তোমরা নামাজ ছেড়ে দিও না আল্লাহ নবী উম্মতের জন্য কাঁদলেন বললেন খবরদার তোমরা নামাজ ছেড়ে দিও না এই ইসলামকে ভুলে যেও না আজকে মানুষ আমরা ইসলামকে ভুলে গিয়েছি ভাই